গাজীপুরের কোনাবাড়িতে আগুনে পুড়ে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। ভোরে মহানগরের কোনাবাড়ির শিকদার পাড়া এলাকায় শুকুর শিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নীলফামারীর শফিকুর রহমান ও তার স্ত্রী নাসরিন আক্তার। কোনাবাড়িতে ভাড়া বাসায় থাকতেন তারা। কোনাবাড়ি থানার ওসি জানান, শিকদার পাড়া এলাকায় শুকুর শিকদারের ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন ওই দম্পতি। ভোরে বাড়িটির নিচতলায় আগুন দেখে স্থানীয়রা। পরে দরজা ভেঙে আগুন নিভিয়ে খাট থেকে স্ত্রী ও মেঝে থেকে স্বামীর দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।